গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা আমাদের পাড়ার বাজারটায় এলাম। আজকে তো রবিবার, চিকেন হবে সন্ধ্যেবেলা, তো চিকেনটা আমার কেনা হয়ে গেছে। একটু সবজি কিনব, একটু মাছও ভেবেছিলাম নিয়ে রাখবো, কিন্তু ভালো মাছ নেই দেখছি। খুব একটা সুবিধাজনক মাছ নেই। তো সম্ভবত মাছ আজকে নেওয়া হবে না মনে হচ্ছে আমার, আগামীকাল দেখতে হবে। ছেলেরা আজকে মাঠে খেলা করছে দেখছি, ফুটবল। তো বাজার মোটামুটি আমার করা হয়ে গেছে, আর একটু বাকি আছে কাজ। এবার একটু অন্য কাজ আছে, যাবো সেদিকটা, সঙ্গে থাকবেন। তো আমাদের রান্না তো সকাল থেকে আরম্ভ হয়ে গেছে, প্রায় শেষের পথে। আজকে রবিবার, তো এখানে ডাল হয়ে গেছে, মসুর ডাল। এখানে হয়েছে আলু ভাতে পেঁয়াজ শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মাখা। ওপাশে ভাতটা হচ্ছে, আর এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। এখানেও রাখা আছে, আর হবে মসুর ডালের বড়া গরম গরম। মসুর ডাল বেটে মশলা টসলা দিয়ে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে এখানে মেখে রেখে দিয়েছে মসুর ডাল বেটে। এটা মসুর ডালের বড়া হবে, পকোড়া ছোটো ছোটো। এটাই এবেলা।
রাত্রে আবার চিকেন হবে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা যা হবে সব শেয়ার করব। এবেলা ভাতটা হয়ে গেলে আপাতত হয়ে যায়, আর খাবার সময় মুসুর ডালের বড়া বা পকোড়াগুলো গরম গরম ভেজে দেবে। তো এই ভাতটাই শুধু বাকি আছে, সঙ্গে থাকবেন। তো রাত্রে রান্নাটা আমাদের অনেকক্ষণই হয়ে গেছে, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য পুরো রান্নার ভিডিওটা করতে পারিনি। এখানে ভাতও হয়ে গেছে কমপ্লিট একেবারেই, এখানে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। তো চিকেনগুলো এবারে ছেলেদের জন্য বাটিতে বাটিতে তুলবে। আর মিসেস তো আজকে 10:15 সকালে ভাতটা তো কিছু খায়নি, একটু ফল পাকড় খেয়েছিল, দই চিড়ে পিড়ে খেয়েছিল। তো রাত্রে পরোটা করবে একটু, আর আলু চচ্চড়ি করবে, ওটা পরে করবে। গ্যাস ট্যাস একদম ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে, তার আগে তো করতে পারবে না। তো ওই কাজটা একটু এখন বাকি আছে। এখানে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে গরম করে রাখা, আমরা দুজনে এইমাত্র চাও খেয়ে নিয়েছি, টিফিনও খেয়ে নিয়েছি। তো শুধু ওই রাত্রে একটু পরোটা আলু চচ্চড়ি করবে, ওইটাই বাকি রইল, ওটা পরে করবে। গ্যাস ফ্যাস পরিষ্কার টরিষ্কার করে তারপরে, আর নাহলে মাংসের সঙ্গে তো ঠেকাঠেকি করা যাবে না, এই জন্যে ওটা একটু দেরি হবে আর কি। তো আজকের ব্লগটাও ছোট হলো, কারণ আমি ব্যস্ত থাকার জন্য সন্ধ্যে থেকে পুরো রান্নার ভিডিওগুলো করতে পারলাম না বা দেখাতে পারলাম না। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।